পিতার নাম মরহুম সৈয়দ রহমত সদাগর, মাতা সৈয়দা মোমনা খাতুন। রতনতনা নোয়াপাড়া গ্রামে আমার জন্ম। নোয়াপাড়া মুসলিম, বর্তমান মুসলিম হাই স্কুল, আগে ছিল জুনিয়র মাদ্রাসা। ওখানে প্রাথমিক এবং নিম্ন মাধ্যমিক আমি ওখানে লেখাপড়া করি। ওখান থেকে আমি নোয়াপাড়া হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পদার্পণ করি। অষ্টম শ্রেণী থেকে আমি নোয়াপাড়া হাই স্কুল থেকে এসএসসি পাস করি। এসএসসি পাস করার পরে আমি যখন সায়েন্সের ছাত্র ছিলাম, নোয়াপাড়া কলেজ 1969 সালে প্রতিষ্ঠিত হয়। তখন কিন্তু বিজ্ঞান বিভাগ ছিল না। তখন আমি কালুঙ্গুবাড়া স্যার আশুতোষ কলেজে ভর্তি হয়েছি। এর আগে আমি 1976 সালে অষ্টম শ্রেণীতে ছিলাম, তখনই নোয়াপাড়া হাই স্কুলে ছাত্রলীগের প্রতিষ্ঠিত হয়। এখানে আমার ইমিডিয়েট বড় ভাই সৈয়দ আব্দুল সালাম এবং উর্কিচ্চরের হারপাড়ার নজরুল, এরা মিলে চট্টগ্রাম শহরে এসে ছাত্রলীগের সাথে যোগাযোগ করে নোয়াপাড়া স্কুলে আমরা ছাত্রলীগ করি। তখন 1977 সালে আইবের আমলে ছাত্র সংগঠন নিষিদ্ধ ছিল। তখন আমরা স্কুলের মাঠের উত্তর পশ্চিম কোণায় বসে গল্প করতে সেই ছলে আমরা কমিটি গঠন করি। আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র, সেই কমিটিতে আমিও ছিলাম। সাতকানিয়ার আবু সালেম এবং নুরুন নবী, এরা মিলে ওই হারপাড়া ওখানে একটা ঘরের মধ্যে আমাদের প্রথম জেলা নেতৃবৃন্দের সাথে সভা হয়, পরিচয় লাভ করি। ওনারা আমাদেরকে ইনস্পিরেশন দেয়। 1967 সালে বঙ্গবন্ধু সদাবাদের সদাবাদ প্রচার করি। 1967 সালের জুন মাসে সদাবাদ আন্দোলনে হরতাল পালন করা হয়েছিল। আমরা নোয়াপাড়া স্কুলে ধর্মঘট পালন করি। ধর্মঘট পালন করার পর কাপ্তাই রোডে আমরা মিছিল করি। ওই সময় আমাদের এক বন্ধু পটিয়ে বাড়ি, এর নাম ভুলে গেছি এই মুহূর্তে, একে আমাকে তখন পুলিশ গ্রেপ্তার করে, আমাদেরকে নিয়ে আসে। আমরা বেশি দিন থাকতে হয় না, যায় এক সপ্তাহের মধ্যে আমাদেরকে আওয়ামী লীগের লোকেরা ওখানে দাঁড়িয়ে আমাদের চাবি নিয়ে নিছে। প্রায় সময় আমি জেলা অফিসে আসা দাও আন্দরকিল্লি 120 নম্বর, যেটা 20 নম্বর জেলা অফিসে দেখতাম, পিছনের রুমে ছোট রুমটাতে ছাত্রলীগের ছেলেরা বসত। সামনের দিকে আসতেন আজিজ বিএ সাহেব, আসবে এসে বলতেন আওয়ামী লীগের লোকেরা। তখন ওখানে থাকতেন এস এম ইউসুফ, মুক্তার আহমদ, এদের সাথে আমার পরিচয়টা ভালো ছিল। আমি জেলা ছাত্রলীগের কনিষ্ঠতম একজন সদস্য ছিলাম। আরেকদিন বঙ্গবন্ধু যখন সদাবাদ দিচ্ছেন এখানে লালদিঘির পরে, তখন একটা ওই শাহজাহান হোটেলের ডাইনিং রুমে একটা ছাত্রদেরকে নিয়ে, ছাত্রলীগের ছেলেদেরকে নিয়ে একটা বঙ্গবন্ধু আলাপ করছিলেন। ওই বৈঠকে আমিও ছিলাম। বঙ্গবন্ধু সদাবাকি সবাইকে তখন বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছে। 1970 সালে আমি দক্ষিণ অঞ্চল সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলাম। এ ভিত্তিতে যখন বঙ্গবন্ধু ডাক দিলে 25শে মার্চ বঙ্গালীর উপর গণহত্যা আরম্ভ হলো। এই প্রাথমিক পর্যায়ে মার্চে আমরা সবাই পালাই পালাই ছিলাম। তারিখটা ঠিক মনে পড়তেছে না। আমার মেজো ভাই এসে খবর দিল পাঞ্জাবি আসবো, আমাদের সবাইকে চলে যেতে হবে। তখন পরিবারের সবাই, আম্মা বাবি ভাইরা সবাই আমার কী করছে, আমার যত বই খাতা ছিল সবগুলি বস্তাবন্ধ করে পুকুরে ফেলাই দিল।
কলেজের ছাত্র পেলেই এরা গুলি করবে। এবং আমরা দুজনকে, বিশেষভাবে আমাকে, আমার ইমিডিয়েট বড় ভাই সালাম সাহেবকে, আমরা দুজনকে সরে থাকতাম। আমরা সবাই সকালে নাস্তা করেই রওনা দিলাম। আদান মানি মানি ভিতরে, গ্রামের ভিতর, ওখানে পাঞ্জাবি যাবে না, এই ভিত্তিতে খেয়াল করে আমরা কাপ্তাই রোড ক্রস করেছি। এই মুহূর্তে দেখলাম আমাদের উপর সেলিং হচ্ছে। আমার মনে হয় তখন পাঞ্জাবিরা মধুরঘাট পর্যন্ত চলে আসছে বা মধুরঘাট ফেলে আসছে। তখন আমরা লোকে চারদিকে দিকভিত্তিক উঠতেছে। আমি দেখলাম রাস্তার মধ্যে শরণার্থী কীভাবে যায়, মানুষ কীভাবে পালিয়ে যায়, এই আমার প্রথম অভিজ্ঞতা। পুরো রোড ব্লক নারী পুরুষ ছেলে বৃদ্ধ কোনো কিছু নয়, শুধু চলতেছে, উত্তর দিকে যাইতেছে, যেদিকে চলাচলের ব্যবস্থা তেমন নাই, অর্থাৎ পাঞ্জাবিতে যেতে পারবে না, ওইদিকে সবাই দৌড়তেছে। আমরা সেদিকে গেলাম। কয়েকদিন পরে আমাদের বাড়ির সবাই বাড়িতে আসলেও আমি আসতে পারিনি, আমাকে পালাই পালাই থাকতে হয়েছে। যেহেতু আমি ছাত্রলীগ করেছি এবং সংগ্রাম পরিষদে আমি ছিলাম, সদাবার আন্দোলন করেছি, এবং নজরুল কাদের সাহেব, আমরা যাকে ফোকাস চৌধুরী বলতাম, এ আমার উপর গুলির নির্দেশ দিয়েছিল। কারণ আমাদের গ্রামের মুসলিম লীগাররা আমার বিরুদ্ধে একটা এলিগেশন দিয়েছে পাহাড়ে, এই বলে যে একমাত্র এই ছেলেটার জন্য আমরা মুসলিম লীগের কষ্ট পাইতেছি। তখন আমি পালাই পালাই থাকতাম, খবর দিতেছি কীভাবে ভারতে যাওয়া যায়, ট্রেনিং নিতে পারি, কীভাবে পথ পেয়ে গেলাম। মোহরার ড্রাইভার হারুন ড্রাইভার, ওই হারুনের সাথে আমি এবং আবুল কালাম, আমরা দুজন হারুনের সাথে আমরা রওনা দিলাম। কোনখান থেকে আমাদেরকে অ্যাড্রেসটা দিয়েছিল, বর্তমান জিপিউর সামনে, জিপিউর অপোজিটে ভাঙা নিম্নমানের চায়ের দোকান ছিল, ওখানে অপেক্ষা করার জন্য, ঠিক ওখানে অপেক্ষা আমরা করেছি। তখন বাস জিপিউর সামনে থেকে ছাড়ত, আমি তখন ইন্টারমিডিয়েটের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলাম। আমি ফাইনাল ইয়ার পরীক্ষা না দিয়া আমি তখন এখানে ভারতে চলে যাইতেছি। তখন উঠছি আমরা, আমি উঠার আগে হারুন কী করলো, কিছু বিস্কিট টিস্কিট নিল, বলো যে বিস্কুটের জন্য নিচ্ছি, এখানে আর্মিতে চেক করবে, এরা যাতে মনে করে আমরা বাড়িতে যাইতেছি শহর থেকে, এটা যাতে মনে করে। বুঝলো, আমাকে একটা কাগজ বান্ডিল দিল, বলো যে এটা রাখো। আমি বুঝতে পারলাম এটাতে ইনফরমেশান আছে, এখানকার ইনফরমেশান আছে ওখানে পাস করার জন্য। আমি কী করলাম, এটা রাখি, ইন্দে মিনটে আমি দিয়ে দিলাম আবুল কালামকে, আমরা চলে গেলাম। আমি গিয়েছিলাম সাগর লাইনের ওই দিক দিয়ে বাজারের মধ্যে রাত কাটাইছি। তারপর দিন ওই সদাগরেই যেখানে রাত কাটাইছি, আমাদেরকে গাইডটা নিযুক্ত করে দিছে, আর আমাদেরকে নিয়ে গেছে। বর্ডার ক্রস করার সময় আমাদের সাথে ছিল কিছু শরণার্থী, তো যাক আমি ভারতে চলে গেছি। গেছি শ্রীপুর বাজার, রাত্রে ভাত খাইতে হবে, তো ভাত খাইছি কি ইলিশ মাছ দিকে, ইলিশ মাছের টুকরোটা ঠিক আমার অ্যাঙ্গেলে এতটুকু হবে, এখনও কষ্ট হচ্ছে রাত কাটাইছি। সকালে আমরা ওই মনু বাজারের দিকে হাঁটিয়ে গেছি, প্রায় 20-30 মিনিট হবে যতটুকু আমার ধারণা। আমরা তিনজনে হাঁটিয়ে মনু বাজার গেছি, মনু বাজার থেকে হাঁটিয়ে হরিণে গেছি, হরিণে ঘুরে ঘুরে আবার আসি মনু বাজার। আসার পরে আমাদের সাথে কোনো টাকা ছিল না, গাড়িওয়ালাকে বলা হয়েছে যে আমরা উদয়পুর যাব, জয় বাংলা অফিস থেকে নিয়ে টাকা দেবো। তখন এরা এটা মানিয়ে নিয়েছে, মানিয়ে নেওয়ার পরে আমরা তখন ওই উদয়পুর জয় বাংলা অফিসে, আওয়ামী লীগ অফিসে আবদুল্লাহ খানের ওখানে আমরা উপস্থিত হই। উদয়পুরে এই অফিসটি ছিল জয় বাংলা অফিস বলত ওরা, ওখানে সেকান্দার হায়াত খান আবদুল্লাহ হারুন চৌধুরী উনি থাকতেন, ওনাকে যাওয়ার পর উনি ওখানে থাকতে বললেন আমাকে, বলি আমি থাকবো না, আমি ট্রেনিং করতে নাই, বলো যে ট্রেনিং পরে আগে এখানে থাক, তারপর দু তিন দিন থাক। আমি তো গেলে হারুন সাহেবকে বিরক্ত করি, আপনি আমাকে ইয়েতে পাঠান, বলো যে একটু সবুল্লো আমি আগরতলা যাব, আগরতলা থেকে আসার পরে তোমাকে আমি ট্রেনিংয়ে পাঠাবো। এক সপ্তাহ পরে আসার পর একটা চিঠি লিখলে, বলে যে তুমি এখান থেকে গাড়ি তুলতো, টাকাও দিলেন উনি আমরা দুজনের জন্য, বলে যে পালাটানো যাও,
ওখানের এটার দায়িত্বে আছে ক্যাপ্টেন সুজাতা, ওই ওখানে নিয়ে গেলাম পালাটা আমাকে। পালার রাতে আমরা ট্রেনিং দিয়েছি, আমাদের থাকা হওয়ার জায়গা একখানে রোড ক্রস করে পাহাড়ের ভিতরে যেতে আমরা ট্রেনিং যেতে এক মাস ট্রেনিং। ট্রেনিংয়ের পরে হরিণে ক্যাম্পে আমাদেরকে পাঠাল, হরিণে ক্যাম্পে কিছুদিন ছিলাম। আর ওখানে যদি গ্রুপ গঠন না হয় তাহলে আমরা দেশের মধ্যে আসতে পারতেছি না। তো ওখানে দেখলাম জালাল ভাইকে, জালাল উদ্দিন আহমদ, বাড়িতে আমাদের কদলপুর ছিলেন, উনি চট্টগ্রাম কলেজের ইয়াতে ছিলেন, উনি বাসা ওখানে দেখবার। ওখানে জালাল ভাইয়ের সাথে আমার পরিচয় হয় সত্তরের ইলেকশনের সময়, আজাদির সম্পাদক খালেদ সাহেবের, খালেদ সাহেবের ওজন থেকে এমএলএ হয়েছিলেন, আবদুল্লাহ হারুন হয়েছিলেন এমপি, খালেদ সাহেবের বাহিনী জালাল ভাই। তো ওই ইলেকশনে উনি গেছে, আমার সাথে তো প্রথমবার পরিচয় হয়েছে। ওখানে আমাকে দুইবার ইয়েতে যাইতে হয়েছিল অপারেশনে, বিভিন্ন স্থান থেকে ট্রেনিং প্রাপ্তরা এখানে আসতো, এখান থেকে বাংলাদেশের বিচার পাঠাত। আমাদের কিছু বিডিএ ছিল ইপিআর আর কি, তখনকার ওখানে ছিল, ওদেরকে নিয়ে বর্ডারে আমাদেরকে ওরা সব রেডি করে ঠিক করতো, আমাদেরকে একটা ট্রুপ অপারেশন পাঠাই দিত। পিছন দিক থেকে আমরা দেখছি আমাদেরকে দিতে হইতো সামনে গ্রেনেড চার্জ বিভিন্ন কিছু এগুলি, আর পিছন থেকে এরা সাপোর্টিং দিত বা ইন্ডিয়ান আর্মিকে। এরকম আমাকে দুইবার যেতে হয়েছিল, হঠাৎ করে খবর পড়ছে চলে আসো, ওই গাড়িতে তুলে দিত, কোথায় কীভাবে জানিয়ে একসাথে যাইতে শুরু করে। মানে ট্যাং রুটে একটা অপারেশন করছিলাম, পাক আর্মির গাড়ি ছিল, পাকিস্তান আর্মির, ওখানে আমরা গ্রেনেড চার্জও করছি, আবার এলএমজি এও চালাইছি, ওদিকে সাপোর্ট করছে, এদের একটা করে পুরো সারখার হয়ে গেছিলো, অনেক হতাহত হয়েছে। আমরা তো কোনো উগ্র করে চলে আসছে, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপর যখন আমি পাইলাম আমাদের রহসন্তানের লোক, তখন সবাই বলল যে আমার সবাই তো প্রায় আমার পরিচিত, আমাকে কমান্ডার পাওয়ার জন্য জলভাইকে বলো রবি তুমি কমান্ডার হবে। আমি বলি জলভাই আমি হব না, আমার সিনিয়র একজন লোক আছে, উনি ছিলেন সালে আহমদ, উনি সিলেটের ওইদিকে গিয়ে কিছু কাজ অপারেশন করছে, আমার বয়সেও বলে ওনাকে দিয়ে দিছি। বলে যে ঠিক আছে তুমি তাহলে ওনার ডেপুটি হিসেবে তাই কাজ করো, ষোলোজনের মতো আমরা দেয়া করছি। আমরা তো আসছি বাট তথাই আমাদেরকে গাড়িতে তুলে দিছে, আমরা সাবরুম আসছি। সাবরুম আসার পর রাজনৈতিক নেতারা বক্তৃতা দিলেন, পরিণত তো আর্মি সেনা কর্মকর্তারা আমাদেরকে যতগুলি বলার ততগুলি বলে দিয়েছেন, গাইডের দিয়েছে আমাদের সাথে। আমাদের সাথে প্রায় সখানে গ্রুপ একশো থেকে দেড়শো হবে, কক্সবাজার পর্যন্ত লোক, কক্সবাজার লোক ছিল আমাদের এই গ্রুপের বাংলাদেশে ঢুকা। কোন দিক দিয়ে তো জানি নিয়ে নিয়ে যাচ্ছে আর যাচ্ছে, এক জায়গায় গিয়ে দেখলাম কি ছোট্ট একটা খাল, খালের একটা নৌকা, নৌকা এই লম্বা লম্বি পার রয়েছে। তখন আমরা নৌকা দিয়ে পার হইতেছি, কয়েকজন পার হয়েছে, আমরা তখন নৌকোতেই আর কয়েকজন পিছনে ইন্ডিয়াতে, পাকিস্তানে ঢুকছে কয়েকজন, মাত্র পাঁচ ছজন, বাকি সবাই পিছনে, আমি নৌকোতে ছিলাম। তখন খবর আসলো দাঁড়া এখানটা ধরলাম, ফলে তো ওইদিকে অপারেশন হয়েছে, এখানে ওই দিক দিয়ে যাওয়া যাবে না, ঠান্ডা হয় কিনা দেখে আসো। গাইডেরা গিয়ে দেখে আসলো পরে যাওয়া যাবে না, ফেরত আইসে, ফেরত আসার পর আচ্ছা আর একটা গাইড, গাইডে দিলে আর দুটো। আমরা কী করলাম, গেলাম সারা রাত পাহাড়ে পাহাড়ে ঘুরলাম, সকালে উঠে দেখি আমরা ইন্ডিয়ার পাহাড়ের ভিতরে। তারপর দিন আবার পাঠালাম আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ প্রত্যেকের সাথে অন্তত বিশ কেজি, পনেরো থেকে বিশ কেজি এক্সপ্লোসিভ ছিল, অ্যামুনিশন ছিল, গুলি ছিল। তারপর যেমন আমার নিকট ছিল হালকা স্ট্যান্ডগান, রাশিয়ান স্ট্যান্ডগান, যার নিকট এলএমজি ছিল, যার নিকট এসএলআর ছিল, এলএমজিতে তো অনেক ভারী। এই যে সারা যাক আমরা পাহাড়ে পাহাড়ে কাটা গিয়ে দৌড়লাম, রেস্ট নাই। তারপর দিন আমরা গেলাম, আমরা আসতাম ফটিকছড়ি নারায়ণের ওপরে, তখন সকাল, ওখানে বাজার আছে একটা, বাজারে বসছে সাথে সাথে সবাই ঢুক। আমি তিন দিনের এই যে পাহাড়ে পাহাড়ে দৌড়ছে টায়ার্ড হয়ে গেছে, আমাদের ওই সাথে ওই যে আর্মির লোকটা একই করছে, এত বুঝে সব সবাইকে লাথি মারতেছে, উঠো, সবাইকে লাথি মারি মেরে তুলছে, বলে যায় কাজ করো রাজবাড়িতে কোথায় বোধ ওইদিকে, আমি তখন ছোটো চিনি না,
ওর যে আর্মি ক্যাম্প আছে ওখানে খবর দিতে গেছে, এরা নিশ্চয় চলে আসবে। মার্চ দিনের বেলা আমরা সকালে মার্চ করি, যাক মার্চ করতে করতে এক জায়গায় আসলাম, খবর পাইলাম কি আর্মি আসতেছে। আমরা সবাই পজিশন নিলে পরে খবর তেছে না আর্মি আসতেছে, আবার মার্চ করলাম। মার্চ করে আমরা কোনো এলাকাতে যাইনি, দিনের বেলা আমরা একটা পাহাড় উঠলাম, পাহাড়ের মধ্যে পাহাড়ের চারিদিকেই আমরা রইল, বন্ধুরা আসে কি না দেখার জন্য। ওই পাহাড়ে আমরা সারাদিন কাটাচ্ছি, রাত্রা হওয়ার পরেই আমরা প্রতিশ্রুতি ঢুকছি লোকালয়ে গিয়ে আশ্রয় নিচ্ছি। এইভাবে আমরা তারপর ওজন করছি, ওজন চলে আসলাম, ওজন ছেড়ে আমরা রবার বাগানের পাশে শমশুচার মানে খামার বাড়িতে তখন আমরা ছিলাম। তখন রমজানের টাইম ছিল, আমার মনে পড়ে যেহেতু আমি তখন রোজা ছিলাম, ওখান থেকে আমরা ঠিক মাদাম মেরাট বলে একটা বাজার আছে, মাদাম মেরাটে এখানে পাকিস্তান ফুল আর্মিও মিলিশিয়া বাহিনী, আমরা যতটুকু খবর পাইছি ওখানে এদেরকে কষ্ট হইতেছে, এটা অপারেশন কয়েকটা গ্রুপ ছিল এখানে, তারা সহ আমরা আমাদের কমান্ডো তো আগে বলছি সারিয়া মুক্তি বানিয়েছে। আমরা অপারেশনে গেলাম, অপারেশনে যাওয়ার পর আমাদের একটা বেটলাকে বলতে হবে, কিন্তু ওদেরও কয়েক চলছে অনেক, আমরা খবর পাইছি ওদের কয়েকজন মারা গেছে, তবে আমাদের এখানে আমাদের গ্রুপে ছিল এটা, আমাদের ওই গ্রুপে একজন সতীশ বলে একজন বাড়ি বরখালি, এই সতীশ সে গুলিবিদ্ধ হয়েছে, তার উরুতে প্রাণের মধ্যে উরুতে গুলিবিদ্ধ হয়েছে। তখন আমরা উদ্ধার করলাম, একে কাঁধে করে নিয়ে আমরা এক ডাক্তারের বাসায় বাড়িতে গেলাম, তাকে দেখে এনে তার গুলি বাইর করে তাকে ইয়ে করে ব্যান্ডেজ করে ফেলটানো চলে আসে। এই একটা আমাদের অপারেশন ছিল, এমনকি দুঃখের কথা সতীশ এখন মারা গেছে, সে মুক্তিযুদ্ধ তো তার লিস্ট হয়নি। আমাদের সাথে ফিরোজ গ্রুপ ছিল, আরেকটা কে ছিল আমার ঠিক মনে পড়তেছে না, ওই শেল্টারে কিছুদিন ছিলাম, তারপর আমরা চলে আসলাম দক্ষিণ ওজনে, যেহেতু আমাদের গ্রুপটা দক্ষিণ ওজনের সবাই, দক্ষিণ ওজন বলতে ওই নোয়াপাড়া, তারপর উকিচ্চর, পূর্ব গুজরাট, পশ্চিম গুজরাট, পাহাড়তলি, কতলপুরে এইসব এলাকাতেই আমরা বাগোয়া, যেমন কমান্ডারের বাড়ি বাগোয়া, আমার বাড়ি নোয়াপাড়া, এরকম এই এলাকা আমরা এসে আসলাম। প্রথমে ছিল আমরা উকিচ্চর বর্মপাড়াগুলিতে, ওখানে কিছুদিন ছিলাম, তারপর আমরা সেটা চেঞ্জ করতাম আসলাম এতে পোয়ারাপাড়া, এটা ছিল পূর্ব গুজরাট পশ্চিম, এটা বিদুর ছিল আমাদের সেন্টার ব্যস্টার, ওখানে ওদিকে ছিল বিলাস বর্মপাড়া, ওখানে বিলাস, আবার মুসলিম পাড়ায় কিছু ছিল ওদিকে, পট্টাগুল পাড়া ওদিকে কিছু ছিল, ওইটার জন্য আরেকজন ছিল আব্দুল কুদ্দুস, কুদ্দুস বুধ আমাদের সেন্টারের ব্যবস্থা করত খাওয়া দাওয়া। কয়েকদিন হওয়ার পরে আমি বাড়িতে আসলাম, সাথে ছিল একটা ডাকাত ছিল, তখন আমার সারা শরীর খুজলি চুলকানিতে, পানি টানি বিষাক্ত পানি ছিল, ইয়ে হয়ে গেছিল, এই জন্য চিকিৎসা করাইতে হবে চট্টগ্রাম মেডিকেলে। আমাদের এক আত্মীয় ছিল ডাক্তার, তাকে খবর দিয়ে আমার বাড়িতে নিয়েছি, দেখিয়ে নিয়ে ওষুধ টষুধ দিয়েছে নিচ্ছে, দুই তিন বুধ ছিলেন, চলে আসতেছি। ইন দ্য মিনটাইম আমরা যখন নোয়াপাড়া স্কুলের পাশে আসছি, দেখলাম আমি আর ওই সফিচালা তার হাতে একটা গ্যানেট দিছি, আমার নিকট ছিল স্ট্যান্ড, আমি দেখতেছি কিছু লোক আসতেছে সিগারেট সাথে, আমাদের কিন্তু সিগারেট নিষেধ, বলো তুমি টর্চের আলো একবার দূরে দেখা যাবে না, সিগারেটের আগুন একবার দূরেও দেখা যাবে, দেখতেছি মাথায় বোঝা সিগারেট খাইতেছে, বলি তুমি দেখো কি ওনার যদি অসুবিধা থাকে আমাকে ইঙ্গিত করো, তাকে একেবারে যে দেখি কোনো খবর নাই, দেখতেছি লোকজন আসছে, আমি বলে হ্যান্ডস আপ, হাত তোলা না, কেউ হ্যান্ডস আপ হাত তোল তাও করে না, তখন এরা রোডের এদিক দিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি, গিয়ে পরেই লাস্টে গিয়ে দেখতেছি একটা রাইফেল কাঁধে ও ছেলেটাকে ধরে রাখছে, আমি ভাবলাম এরা তো রাজাকার হবে, আমি রাউন্ডেই ব্রাশ হয়ে
ব্রাশ ফায়ার আরম্ভ করছি, পাঁচ ছয়টা বোধ হয় গুলি গেছে, রুক আউট হয়ে গেছে। আমি ক্লোরিংয়ে দৌড় দিছি, সেটা চলে গেছে। যাক আমি এইভাবে ঘুরে ঘুরে পরে জানতে পারছি ওটি ছিল করিম গ্রুপ, ওই রঘুনন্দন চৌধুরী হাটে এরা গেছিলো। এটা সেম সিট হোক যা হোক, এরকম ঘটনা অনেক সময় ঘটে। তারপর আমরা করিম সাহেব আমাদের এখানে আসছিল, ক্যাপ্টেন করিম, যাকে ক্যাপ্টেন করিম, যে পটিয়েতে বোয়ালখালীতে এর বাড়ি কিন্তু রোয়াপাড়া, দেহের অধিকাংশ ঘটনা ঘটছে দক্ষিণে। এর অনেক লোক বিডিআর আন্ডারে অনেক কিছু ছিল, সে আর্মি এয়ারফোর্সের লোক ছিল। সেই সব আমরা আর একটা অপারেশন করছি কাপ্তাই রোডের উত্তর দিয়ে বিদ্যুতের তার কেছে খাম্বা টাওয়ার, টাওয়ারের উপর দিয়ে যেটা কাপ্তাই সব পাওয়ার হাউস থেকে আসছে মধুরগাঁও, মধুরগাঁও সাব স্টেশন, তারপর ওখান থেকে সাপ্লাই। আমরা ভাবলাম কি টাওয়ার ধ্বংস করলে তো অন্ধকারে থাকে, আমরা ওই রকম একটা স্পোর্টি বসাই দিয়ে একটা করিম গ্রুপ ছিল আমাদের সাথে, আমরা তারপর সফি গ্রুপ ছিল কমান্ডার সফি, তারপর হ্যাঁ আমরা এই চিন্তা, আমরা এই তিন গ্রুপ নিজে আমরা এই পার্সেন্টটা টাওয়ার আমরা উড়িয়ে দিয়েছি। অনেক অনেক দিন বিদ্যুৎ ছিল না এলাকায়, অনেক অপারেশনের কথা বলা যায় না। এখনও দেশ স্বাধীনের বিরোধিতা যারা করছে তাদের বংশধর এখনও রয়ে গেছে, তাদেরকে মারতে ধরতেছে তাদের অত্যাচারের জন্য। এখন যদি সে কথা আমরা প্রকাশ করি, এখন যদি বলে যে মুল্লুককে মুখে মারছে তাহলে এখন কী করবে, আমার বাবাকে আমার স্বামী কী করবো? এই জন্য অনেকগুলি আমরা এখন অনেক অপারেশনের কথা আমরা বলি না, অনেকগুলি কাজ করছে যেগুলি পাঞ্জাবিদের সাথে হয়েছে আমরা ওইগুলি বলব। তা আমাদের তো ইয়ে ছিল তোমাদের তানা বা পার্শ্ববর্তী তানা গিয়ে অপারেশন কাজ চালাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তখন আমরা কী করছি, অনেকগুলি যেসব রাজাকাররা অনেক অত্যাচার করছে তাদের অনেকগুলি আমরা অপারেশন করছি বিভিন্ন জায়গায় গিয়ে। যেমন আমাদের সাথে বিকাল বড়ুয়া এর বাড়ি হইয়াখালি পুলিশের লোক ছিল, তখন সে ছুটিতে ছিল, এখানে যোগ দিছে আমাদের একটা অপারেশনে, বিকাল মারা গেছে। অপারেশনগুলি আমরা বলতে পারতেছি না, ব্যাংকে সবগুলি বলা সম্ভব নয়। আরেকটা অপারেশন আমরা করছি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে, এই অপারেশনটা ছিল কাপ্তাই রুট দিয়ে কাপ্তাই থেকে চট্টগ্রাম শহরে পাঞ্জাবিরে আসা যাওয়া। আমাদের গ্রুপটা আমরা আরতলি ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে ওখানে পাহাড় আছে দুই দিকে, ওই দিকে আমরা বসে একটা এম্বুসেছি, যখন এদের জিপ গাড়ি আসতেছে ওখানে একটা আমরা অপারেশন করছিলাম। অপারেশন করে আমরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সেটা কোনো খবর নিতে পারিনি, মনে হয় এদের আহত হোক বা নিহত হোক কিছু হয়েছে। আমাদের আরেকটা বড় অপারেশন হয়েছে মধুরগাঁয়ের পাওয়ার হাউস অপারেশন, মানে এখানে পাঞ্জাবিদের একটা শক্ত ঘাট ছিল পাকিস্তান সরকারের বিদ্যুৎ বিবেককে রক্ষা করার জন্য, তাদের একটা বড় স্ট্রং বাহিনী ছিল ওখানে। তখন এই অপারেশনটা করার জন্য ইউএন বাহিনীর সুলতান মাহমুদ উনি করিনি থেকে উনি লোক পাঠাই রেখি করছেন, উনি কে কে অপারেশনে কোথায় থাকবে সিলেক্ট করছেন সবগুলি উনি নিয়ে বসে করছেন, উনি ওখান থেকে নিয়ে আসছেন আর্মি লোক, বিডিআরের লোক, মুক্তিযোদ্ধার লোক, বাসি বাসি উনি লোক নির্ধারিত করছে, উনি ম্যাপ করে কে কোনখানে থাকবে বল দিচ্ছেন। আমাদেরকে আমরা রোজানে যারা ছিলাম আমাদেরকে উনি কল দিছে বল যে প্রত্যেকটা গ্রুপ আমাদের তোমরা এখানে থাকবে একে সাপোর্টিংয়ের জন্য। মূল অপারেশনে কিন্তু আমরা ছিলাম, মূল অপারেশন বলতে কোনটা, পাওয়ার হাউসের ভিতরে ঢুকে ওখানে যে নষ্ট করা বুঝবে ওই দিক দিয়ে লোক উনি ঠিক করছেন, কে পাওয়ার হাউসের ভিতরে ঢুকবে, কে ব্রিজের ওই দিক দিয়ে থাকবে, কে এদের ক্যাম্পের মধ্যে সুলতান মাহমুদ সবগুলি রেডি করছে। আমাদেরকে রাখছিলেন সাপোর্টিং, এখানে একটা সাপোর্টিং ফায়ারিংয়ের দরকার হয়, সাপোর্টিং দিতে হয় আমাদেরকে বলছেন সাপোর্টিংয়ের জন্য, আমরা সাপোর্টিং দিছি। তো ওখানে আমরা অর্ধেক সফলতা হয়েছে, পরিপূর্ণ সফল হতে পারে না, যেহেতু আমাদের একজন লোক মন্নান বলে একজন লোক শহীদ হয়েছে পাকিস্তানিদের গুলিতে, এই জন্য পাওয়ার হাউসের ভিতরে পুরোপুরি কাপ করা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। তারপরে অনেকগুলি ধ্বংস হয়েছে তাস্তিকে, এই যে তুই এসে একে নিয়ে আসছে
নিয়ে আসার জন্য উদ্যোগ ছিলাম। ওখানে আমরা এর বাড়ি ছিল, এক বিডিএর লোক ছিল আমরা, এক বাড়ি ছিল কুমিল্লাতে আবুরকিল বুড়ো পাড়াতেই। আবুরকিলে তাকে আমরা দাফন করছি ওই 16 ডিসেম্বর। তার ওখানে গিয়ে পাড়াটা আমাদের সঙ্গে যখন 16 ডিসেম্বর তখন আমরা ছিলাম রোজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিভিয়ার হাট। ওখানে আমরা একটা বাড়িতে ছিলাম। সকালে খবর পাইলেন, শুক্রবার ছিল, সকালে খবর পাইলেন দেশ স্বাধীন হয়ে গেছে, পাকিস্তান বাহিনী সারেন্ডার করছে। তখন আমরা সকালে সবাই খেয়ে রেখে আরম্ভ করলাম খুশিতে। দেশ স্বাধীন হলো, আমরা তো মনে করছিলাম বঙ্গবন্ধু পাকিস্তানে তাজউদ্দিন তারা আসলে দেশে তো কোনো প্রশাসনিক ব্যবস্থা নয়, কিছু নয়, আমাদেরকে প্রশাসনিক কর্মগুলি করতে হয়েছে। যেমন আমার এখানে মনে পড়ে স্বামী স্ত্রীর ঝগড়াটা আমাদেরকে মিটাইতে হয়েছে। আমরা ক্যাম্প করে আমরা ওই ইউনিয়নের শান্তি শৃঙ্খলা অভিযানটা দেখতাম। তখন কিন্তু চুরি ডাকাতিতে ছিল না, সবাই স্বাধীনতা এত আপ্লুত হয়ে গেছিল যে ওই দিকটা কারো ধারণাতেই আসবে। ওই জন্য পরে আসছে যে চুরি ডাকাতি মোহনীতে তিন রাস্তার মোড়ে এলএমজি ফিট করে এই যত রাজাকার আলবদল সবাইকে ফারিনি। বঙ্গবন্ধু চলে আসছেন অস্ত্র জমা দেন, আমি কমান্ডারের হাতে আমার অস্ত্রটা সমর্পণ করছি। কমান্ডার সালিয়ানা সে আমায় একটা লিখিত দিয়েছে, সাক্ষী হয়েছে আরেক কমান্ডার ছবি, কমান্ডার ছবি সাক্ষী হয়েছে, বাস তুমি একটু বুঝিয়ে দিছো। তো কমান্ডাররা মিলে ওখানে গিয়ে অস্ত্র জমা দিছে, এতটুকু আমরা জানি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক, মনে প্রাণে রক্তে আমার ধমনীতে বঙ্গবন্ধুর আদর্শের কথায় প্রবাহমান। কিন্তু 73 সালের পর আমার সেই স্বপ্ন টুটে গেছে, আমি তারপর থেকে রাজনীতি করি নি, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শটা ছাড়বে, বঙ্গবন্ধু একা কী করবে, বঙ্গবন্ধুর সমবুঝে কোনো নেতাও দেখিনি। আমি আর সক্রিয় রাজনীতি ছিলাম না, কিন্তু আমি এখানে আওয়ামীকে ভালোবাসি, বঙ্গবন্ধু আদর্শকে ভালোবাসি। কিন্তু আমার যে স্বপ্ন, যে চিন্তাধারা বাংলাদেশ করছিলাম আমরা, সেই বাংলাদেশ পাইনি। এই ক্ষোভে আমি দুইটি বই লিখছি। একটা বই হচ্ছে মুক্তিযুদ্ধের দক্ষিণ অজুহ 71-এর 20 জানুয়ারি। এটা হইলে আমার যে বুকের রক্তকরণ কোপ তার বহিঃপ্রকাশ করে। আমার উপর অনেক কিছু গেছে, আমি যখন প্রতিবাদ জানাচ্ছিলাম এই যাচাই বাছাই কমিটি সব মুক্তিযোদ্ধারা বর করছে, কিছু নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধারা এদের সাথে বিতরের কি যোগসাজ আছে, এরা মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এই খুব কাকে বল। আমার আওতার মধ্যে দক্ষিণ অজানের প্রতিটা স্থান আমি চিনি, লোকদেরকে চিনি। আমার সারা 3 বছর গেছে এই কোনো একটা অমুক্তিযুদ্ধ এখানে ঢুকতেছে কিনা, কোনো মুক্তিযুদ্ধ বাদ যাইতেছে কিনা। আর একটা আমি বই লিখছি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। এই বইটা 3 মাসের মধ্যে বই এডিশন শেষ, বোঝারি এডিশন করতে হবে। আমার যে চাহিদা আমার লেখনীতে এখন আমি প্রকাশ করতেছি, আমার দুঃখ কাকে বলবো। যেদিকে যাই আমি যদি এই তরমুজের মধ্যে ইঞ্জেকশন পুশ করে, এটা লাল হওয়ার জন্য লাউয়ের মধ্যে ইঞ্জেকশন পুশ করে, আমি আর কাকে বলবো। আমার তো এই এই বাংলাদেশ টাইমে এখন যে আমরা গণতন্ত্র বলি, তুমিও বাঁচিয়ে থাকো আমাকেও বাঁচতে দাও, এই নীতিটা আমি সমর্থক, এ কথাটা এখন নয়। এখন বলতেছে তুমি বাঁচো না বাঁচো আমি বাঁচিয়ে থাকি, তুমি খাও না খাও আমি খাইয়ে থাকি, আমি আমও খাবো, আমি সোলাও খাবো, আমি আটিও খাবো, সব আমি খাবো, তুমি কেউ না। এটাই হইলো আমাদের দুঃখের কথা, বুকের রক্তকরণ এখানে। আজকে আমি আরেকটা কথা বলে যাই, আমি এখন বাস্তুয়ারা মুক্তিযুদ্ধ, আমার ঘর নাই, আমার ঘরটা এক ডুবেওয়ালা দখল করে নিয়েছে, অনেক বলিও কাউকে এখন সুরাহা করতে পারিনি, আমার বাড়িঘরও নেই, এটি অনেক জায়গায় ধর্ণা দিয়েও আমি কিছু করতে পারিনি। বিপক্ষ শক্তিশালী আমার তো এই এই বাংলাদেশ টাইমে